আমাদের কাছে ফজরের গুরুত্ব বেশি না জুমার গুরুত্ব বেশি? কত গুণ বেশি জুমার গুরুত্ব? কত গুণ? এই জন্য কেউ যদি 99 বছর হায়াত পায়, একটানা 99 বছর জুমা পড়ে, আর সে যদি একদিন ফজর নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, এই 99 বছরের জুমা দিয়ে ফজরের কাফফারা হবে না। মুখস্থ করেন, কি বলছি বলেন, 99 বছরের জুমা দিয়া বলেন, হ্যাঁ ফজর নামাজ কি হবে না বলেন? কারণ জুমা ফরজ না ওয়াজিব, ওয়াজিব দিয়ে জুমার ফরজের কাফফারা কেমনে হবে? পৃথিবীর কোন ইহুদি এটা বলতে পারে না, পৃথিবীর কোন নাসারা এটা বলতে পারে না, পৃথিবীর কোন মাখলুক এটা বলতে পারে না, এটা শুধু তারাই বলে যারা রবকে ভালোবাসে। যারা রবকে কি করে বলেন? যারা রবকে ভালোবাসে। এই জন্য এটা হলো ভালোবাসার মন্ত্র। এটা কি বলেন? ভালোবাসার মন্ত্র। এটা ভালোবাসার কি মন্ত্র? এটা হলো দিল থেকে সমস্ত কারুল্লার গায়রুল্লার ভালোবাসা বের করা, সমস্ত কারুল্লার ভালোবাসা বের করা, সমস্ত মাখলুকের ভালোবাসা বের করা। বলেন, সমস্ত মাখলুকের ভালোবাসা বের করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকেই তো ভালোবাসছিলেন, ছেলেকে ভালোবাসা পছন্দের না অপছন্দনীয়? এটা আল্লাহর প্রিয় না অপ্রিয়? প্রিয় না অপ্রিয়? আচ্ছা, 88 বছর বয়স, এত বছর ধরে বাচ্চা হয় নাই, একটা বাচ্চা হলো, ওই বাচ্চার নাম ইসমাইল। স্বাভাবিকভাবেই স্বভাবজাতভাবে এই বাচ্চাকে ভালোবাসলেন, তাও আবার ভালোবাসায় শরীয়ত না, ভালোবাসায় তবিঈ, ভালোবাসায় কি বলেন? তবিঈ। এটা হলো হৃদয়ের ভালোবাসা, তবিয়তের ভালোবাসা, মনের ভালোবাসা। কি ভাই, নিশ্চয়ই এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার চেয়ে কম ছিল না বেশি ছিল? ইসমাইলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি ছিল না কম ছিল? কম ছিল না বেশি ছিল? লেকিন আল্লাহ তাআলা চাইলেন, খলিল, আমি আপনাকে খলিল বানিয়েছি, আপনার হৃদয়ে বাচ্চার ভালোবাসা একটু বেশি হবে, এটাও আমার পছন্দের না। এটা আমার পছন্দের না। ওকে দেখে আসেন, যান ওকে সোজা মরুভিয়া বানা রেখে আসেন, একটা পাহাড়ের পাদদেশে রেখে আসেন, যেখানে পানি নাই, গাছ নাই, ফল নাই, ফুল নাই, মানুষ নাই, পাখি নাই, ওখানে রেখে আসে। কিল্লিগা মাখলুকের ভালোবাসা বের করেন আল্লাহ, শুধু আমার ভালোবাসা রাখেন, শুধু আমার ভালোবাসা, সুবহানাল্লাহ। কিন্তু ওই ভালোবাসা জায়েজ ছিল না না জায়েজ ছিল? অবশ্যই জায়েজ, শুধু জায়েজ না আবার পছন্দনীয়, আবার পছন্দনীয় ভালোবাসা। বিবি স্ত্রী ভালোবাসা এটা পছন্দনীয় ভালোবাসা, সন্তানের ভালোবাসা পছন্দনীয় ভালোবাসা। লেকিন আল্লাহ তাআলা চাইলেন, এটা না আমার খলিল, তার কলিজা আরেকজনের ভালোবাসা একটু বেশি কেন হবে? কি আর এটাকে বের করার জন্য কত ইন্তজাম করছে, এটাকে বের করার লিগে কি পরিমাণ ইন্তজাম? একবার রেখে আসো, আবার খানা দিও না, যাও এরপরে গিয়ে জবে করে দাও, যাও। কি শুধুই মাখলুকের ভালোবাসা দিন থেকে বের করার জন্য? বলেন, মাখলুকের ভালোবাসা দিন থেকে বের করার জন্য। আর এই জন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা নবুওয়াতের আগে 6 মাস একটানা পাহাড়ে রেখে দিয়েছেন। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, রাসূলের কাছে একাকিত্বকে পছন্দনীয় করে তুলেছেন, আর রাসূল খাদিজাকে ছেড়ে গারে হেরা একা একা। বলেন কি, وكان يتحنث في غار حراء, غار حراء يتحنث اي يتعقد خطوه, একা কি ইবাদত করেছেন শুধুই গার হেরাতে, মক্কা থেকে 6 মাস দূরে। কি ভাই একা কেন ছিলেন বলেন? বলে শুধুই আমাকে নিয়ে কিছুক্ষণ থাকো। সুবহানাল্লাহ বলবেন,
রব যেন বললেন আমাকে নিয়ে কিছু সময় দেন, বলেন আমাকে নিয়ে কিছু সময় দেন। আমার রব যেন আমাকে বলছেন তুমি কতজনকে তে টাইম দিলা, আমাকে তো দিলা না একটু টাইম। কি ভাই, এই সমাজে হাজারো স্ত্রীদের অভিযোগ থাকে, ও আমাকে টাইম দেন, ও আমাকে সময় দেয় না, বলে কি বলে না, বলে ও আমাকে সময় দেয় না। অথচ 30 বছর ওর সাথে আমার পরিচয় ছিল না। আবার যদি সে আগে চলে যায় আবার হারিয়ে যাবে, অথবা আমি আগে চলে যাই আগে হারায় যাবো, অথবা দুজনের মধ্যে ডিভাইড হয়ে গেছে হারায় গেছে গা, লেকিন এরপরেও অভিযোগ ও আমার টাইম দেয় না। কি বলে, বলেন না, ও আমাকে কি দেয় না, ও আমাকে সময় দেয় না। আমার রব যদি বলেন আমাকেও তো তুমি টাইম দাও না, আগেও কি কিছু সময় দেওয়া উচিত, বলকে সবচেয়ে বেশি দেওয়া উচিত নাকি সবচেয়ে বেশি দেওয়া উচিত। এই জন্যই কারাচি হযরত ওয়ালা বলেন আল্লাহ তাআলা ফরায়েজ গুলোকে কেন ফরজ করেছে জানো, ফরায়েজের চেইন দিয়া আমার পায়ে তালা লাগাইয়া টাইনা টাইনা জান্নাত দিয়ে দিতে চায়। যদি ফরজ না দিত তা আমরা জীবনেও আল্লাহ না পুনিতাম না। এখন তো কোন রকমে বাধ্য হইয়া মসজিদে আসি, কি বলেন, কোন রকমে বাধ্য হইয়া কি আসি, যে আল্লাহ তাআলা ফরজ করছেন না যাই কেমনে, আল্লাহ তাআলা ফরজ করছেন না যাই কেমনে, বলেন ফরজ করছেন না যাই কেমনে। এই জন্যই তো আমাদের বন্ধুরা শুধু জুমায় আসে, কি বলেন, শুধু কি আসে, বলেন জুমায় আসে। জুমা কিন্তু ফরজ না, জুমা কিন্তু ওয়াজিব, জুমা কিন্তু কি বলেন, এই জন্য অন্ধের উপরে জুমা ফরজ না, নারীর উপরে জুমা ফরজ না, ল্যাংড়ার উপরে জুমা ফরজ না, মুসাফের উপরে কি না, লেকিন ফজরের নামাজ আবার বলেন কি বুঝা গেছে। আমাদের কাছে জুমার গুরুত্ব বেশি না ফজরের গুরুত্ব বেশি, আমাদের কাছে ফজরের গুরুত্ব বেশি না জুমার গুরুত্ব বেশি, কত গুণ বেশি জুমার গুরুত্ব, কত গুণ। এই জন্য কেউ যদি 99 বছর হায়াত পায় একটানা 99 বছর জুমা পড়ে, আর সে যদি একদিন ফজর নামাজ ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয় এই 99 বছরের জুমা দিয়ে ফজরের কাফফারা হবে না, মুখস্থ করেন কি বলছি বলেন, 99 বছরের জুমা দিয়া বলেন হ্যাঁ ফজর নামাজ কি হবে না বলেন, কারণ জুমা ফরজ না ওয়াজিব, ওয়াজিব দিয়ে জুমার কাপ ফরজের কাপ ফরক কেমনে হবে। আচ্ছা 1 লক্ষ ডিম একসাথ করলে একটা ছাগল হয়, কি ভাই, 1 লক্ষ মুরগি একসাথ করলে তো একটা গরু হয়, তাহলে কতটা জুমা দিয়ে একটা ফজর হবে। হ্যাঁ রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, রাসূল বলেন যে ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সে আল্লাহ তাআলার জিম্মার ভিতরে ঢুকে গেল। রাসূল বলেন যে আয়েশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কাআন্নাহু ক্বামা সাইরাল লাইল, সে যেন সারা রাত আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকলো। রাসূল বলেন দুই নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুনাফিক এই দুই নামাজ পড়তে পারে না, আয়েশার নামাজ আর ফজরের নামাজ। আচ্ছা মাগরিবে মুসলমান বেশি হয় না আয়েশার মুসলমান জামাতে বেশি হয়, যদি মাগরিব রাসূল বলতেন তো মাগরিবও কম হত কি, তাহলে আয়েশার নামাজ এবং ফজরের নামাজ কার জন্য ভারী, মুনাফিকের জন্য বলো কি। রাসূল বলেন দুই অন্ধকারে যে মসজিদে আসা যাওয়া করে আয়েশা এবং ফজর, তাকে তুমি মুমিন বলে ফতোয়া লাগিয়ে দিতে পারো। কি হয়, ফজর নামাজ জামাতে পড়ে আয়েশা জামাতে পড়ে, তাকে তুমি মুমিন বলে ফতোয়া দিয়ে দিতে পারো, তাকে তুমি বলে দিতে পারো ইনি মুমিন, ইনি কি মুমিন। রাসূল বলেন 40 দিন যদি কেউ একাধারে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য আল্লাহ তাআলা দুটো পরোয়ানা লিখে দিবেন, মুক্তির পরোয়ানা লিখে দিবেন, একটা হলো বারাআতুম মিনান নিফাক আর একটা হলো বারাআতুম মিনান নাম, যেন আরশা আজিমের গায়ে তার নামের সামনে লিখে দেওয়া হবে। এটা খালেদ 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছে, যাও এটা জাহান্নাম থেকে মুক্ত, যাও এটা নিফাক থেকে মুক্ত, পারবো না ইনশাআল্লাহ। 41 শেষ করে যদি আরেক 40 পড়েন ইনশাআল্লাহ, ওই 40 শেষ করে যদি আরেক 40 পড়েন, এবার আরেক 40 পড়েন, এভাবে যদি 40 বছর হয়ে যায় তো কেমন হবে বলেন,
পারবো না ইনশাআল্লাহ। কিসের উপরে ইনশাআল্লাহ বললেন? আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বো। রাসূল বলেন সালাতুল জামাতে আলা সালাতিল ফাজ্জে 27 দারাজা। রাসূল বলেন তুমি একা একা ঘরে নামাজ পড়লে, একা একা দোকানে নামাজ পড়লে, সেখান থেকে ছুটে এসে যদি মসজিদে নামাজ পড়ো, যাও কথা দিলাম 27 গুণ বেশি দিয়ে দিবে। মানে কত গুণ বেশি দিবে বলেন? আচ্ছা, এবার রাসূল বলেন শুধু দুজনে নামাজ পড়লে চারজনের নেকি পাবে, চারজনের নামাজ পড়লে আটজনের নেকি পাবে, আটজন মিলে পড়লে 100 জনের নেকি পাবে। রাসূল বলেন এবার আমি অঙ্ক করা বন্ধ করলাম, এবার তোমরা অঙ্ক করো। কি হয় তাহলে? আপনি কবে বাসায় বসে 100 জনের নেকি পাবেন? কি হয়? কোনো মানুষ যদি সৌভাগ্য হয়, কারো যদি সৌভাগ্য হয়, আপনি যদি হারামে পাওয়াকে জুমা পড়েন, হারামে পাওয়াকে ফজর নামাজ পড়েন, মাঝে মাঝে তো বছরে বছরে দুই একবার যাওয়া উচিত ইনশাআল্লাহ। প্রত্যেক বছর দুই একবার তো আল্লাহ তাআলার ঘরে যাওয়া উচিত, উচিত কি না? আচ্ছা, 3 বছর হয়েছে শ্বশুর বাড়ির যান না, শ্বশুর শাশুড়ি জীবিত, অথচ আমরা শ্বশুর বাড়ির যান না, কি বলবে শ্বশুর বাড়িওয়ালা? জামাইটা কি জামা পায় না, একটু আহে না, ঠিক বউ কন কি জামাই পাইলাম, একটু আসে না। আপনিও তো আল্লাহর ঘরে যান না, তো রব কি বলবে? ওটাকে আপনি কি ভালোবাসে ও আমার ঘরে আসে না, কি ভালো? মাঝে মাঝে যাওয়া উচিত কি না বলেন? মাঝে মাঝে হজের সেকেলে যাওয়া, মাঝে মাঝে ওমরার সেকেলে যাওয়া, কি বলেন? মাঝে মাঝে হজের সফরে যাওয়া, মাঝে মাঝে কি ওমরার সফরে যাওয়া।